শীতকালে তৈরি হওয়া বিভিন্ন ডেজার্টের মধ্যে গাজরের হালুয়া কিন্তু একদম অন্যতম। কোনো রকম মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক ছাড়াই একদম পারফেক্ট। গাজরের হালুয়াটা কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ও দ্বিতীয় পাকশালায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাহলে গাজরের হালুয়া তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে বড় সাইজের 5টা গাজর, ওজনে 750 গ্রাম। গাজরগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। হালুয়া তৈরি করার জন্য গাজরগুলো গ্রেট করে নিতে হবে। গ্রেট করার জন্য নিয়েছি এরকম একটা গ্রেটার। দেখুন, গ্রেটারের মধ্যে কিন্তু দুটো ছিদ্র রয়েছে, একটা বড় আর একটা ছোট। এবার এই ছোট দিকটা দিয়ে গাজরগুলো গ্রেট করে নিতে হবে। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন গ্রেট করে নেওয়ার পর গাজরগুলো ঠিক এরকম হয়েছে, খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না। এভাবেই সব গাজরগুলো গ্রেট করে নিতে হবে। গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব হালুয়া তৈরি করার প্রসেস। হালুয়া তৈরি করার জন্য কড়াইতে দিচ্ছি 3 চা চামচ দেশি ঘি। ঘি ভালো করে গরম হয়ে এলে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। গাজর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন ভেজে নেব। আর মাঝে মধ্যে ঢাকা সরিয়ে 2-1 বার একটু নেড়ে নিতে হবে, যাতে গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গাজরের মধ্যে যে ময়েশ্চার আছে সেটাও খুব ভালো করে শুকিয়ে যায়। 5 মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখুন গাজর পরিমাণে কিন্তু এর থেকে আর বেশি কমবে না। এবার পরিমাণ মতন এর মধ্যে সব কিছু দিয়ে দেব। দিচ্ছি ফুটিয়ে গাঢ় করে রাখা 500 গ্রাম দুধ। এখানে দুধ আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। গাঢ় করে ফুটিয়ে রাখার জন্য দুধের ওপরে যে শটটা পড়ে সেই শটটা সমেতই আমি দুধটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি, 100 গ্রাম খোয়া। খোয়া যদি থাকে অবশ্যই দেবেন, এতে গাজরের হালুয়ার টেস্টটা ভীষণই ভালো হয়। আর দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে আবারও 10 মিনিট একটু রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকা সরিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করছি। দিচ্ছি 1/4 কাপ কিশমিশ, আর দিচ্ছি 1/4 কাপ টুকরো করে নেওয়া কাজু বাদাম। এছাড়াও এর মধ্যে কাঠবাদাম পেস্তাও দিতে পারেন, তবে আপনারা আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটস হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ধীরে ধীরে হালুয়ার মধ্যে সবটা দুধ কিন্তু শুকিয়ে এসেছে, হালুয়ার নিচে কিন্তু আর একটু দুধ নেই। এই সময় 1 চা চামচ ঘি দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও হালুয়াটা ভালো করে রান্না করে নেব। এতে হালুয়ার টেস্ট খুবই ভালো হয় আর হালুয়ার মধ্যে একটা খুব সুন্দর গন্ধও থাকে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু গাজরের হালুয়া। তাহলে আজকের এই ভীষণই সিম্পল গাজরের হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।